ময়না ব্লকের ময়না 2 নম্বর অঞ্চল এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় অফিসে এলাকার দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা সুচিকিৎসক সংগ্রাম কুমার দলৈ। করোনা এবং ইয়াস পরিস্থিতিতে দুস্থ মানুষদের কথা ভেবে প্রাক্তন বিধায়ক নিজ উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করেন। এদিনের এই অনুষ্ঠানে সংগ্রাম দলৈর সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন সংগ্রাম বাবুর স্ত্রী তথা ডাক্তার অনন্যা সেনগুপ্ত দোলাই, ময়না 2 নম্বর অঞ্চলের প্রধান নমিতা দোলাই, 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত ভৌমিক, পঞ্চায়েত দিলীপ দোলাই সহ বিশিষ্টরা। এলাকার মানুষ এই ধরনের ত্রাণ পেয়ে খুশি। যে দুর্বিষহ ঘূর্ণিঝড় জশ হয়েছিল এবং দুস্থ মানুষ দীর্ঘ 1 মাস যাবৎ লকডাউনে থাকার ফলে তাদের পাশে আমাদের প্রাক্তন বিধায়ক ডক্টর বিশিষ্ট চিকিৎসক ডক্টর সংগ্রাম কুমার দলৈ এবং বিশিষ্ট চিকিৎসক অনন্যা সেনগুপ্ত দলৈ দুস্থ মানুষদেরকে ত্রাণ দেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা ময়নাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই এলাকার মানুষকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের প্রাক্তন বিধায়কের সহযোগিতায় আমরা তাদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। আপনারা সকলেই জানেন যে আমরা ময়না বিধানসভায় আমাদের মানে প্রার্থী হেরে গেছে, তা সত্ত্বেও আমরা দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি এবং লকডাউনে দুস্থ মানুষ খেতে পাচ্ছে না। যিনি এখানে বাচ্চাকে দুর্নীতিগ্রস্ত করে বাচ্চাকে করায়ত্ত করে দখল করে নির্বাচনে জিতে গিয়ে আমরা সেই বিধায়ককে দেখতে পাইনি, তিনি মানুষের পাশে এসে দাঁড়াননি এবং তিনি কারচুপি করে ভোটে জিতেছেন, অথচ ময়নার মানুষ ময়নার বিধানসভার মানুষ আজকে খেতে পাচ্ছে না, আজকে ঘূর্ণিঝড়ে তারা আতঙ্কগ্রস্ত। আজকে আমরা সেই বিধায়ককে দেখতে পাইনি, কিন্তু আমাদের প্রাক্তন বিধায়ক ডক্টর সংগ্রাম কুমার দলৈ তিনি যখন বিধায়ক ছিলেন তখনও যেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বর্তমান সময়ে বিধায়ক না থেকেও তিনি মানুষকে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং তাদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন। এবং সেই জন্য আমরা ময়নার মানুষ আমরা ডক্টর সংগ্রাম কুমার দলের কাছে কৃতজ্ঞতা জানাই এবং যারা আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে আমরা মহানুভবতা জানাই। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।